আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রীথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর। চাঁপাইনবাবগঞ্জে বাড়ল আরও 7 দিন। সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না, অভিযোগ বিএনপির। দুস্থদের মাঝে খাদ্য বিতরণে বাধা দেওয়ার অভিযোগ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এগ্রিকালচার কমিশন গঠনের পরামর্শ সিপিডির। বিনিয়োগ বন্ধ কাটাতে কর্মসংস্থান সহায়ক সরকারি বিনিয়োগ বাড়ানোর তাগিদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব এলাকায় সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকের পর এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, সীমান্ত জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে যা উদ্বেগজনক। এই জেলাগুলোতে লকডাউন ঘোষণার কাজ চলছে বলেও জানান তিনি। জাহিদ মালিক বলেন, চাইনিজ টিকা আসবে মোট 1.5 কোটি। প্রতি মাসে 50 লাখ ডোজ করে 3 মাসে আসবে এই টিকা। মেডিকেল শিক্ষার্থী সহ সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনা টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এর পরপরই বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। তিনি জানান, যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তারাই প্রথমে ফাইজারের টিকা পাবেন। রাশিয়ার টিকা পাওয়ার জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই জানানো হবে বলেও জানান জাহিদ মালিক। এদিকে চাঁপাইনবাবগঞ্জে করোনার পরিস্থিতি বেশ উদ্বেগজনক হওয়ায় আবারও 1 জুন থেকে 7 জুন পর্যন্ত পুরো জেলায় 1 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ। এ সময় সাংবাদিক, পুলিশ, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, লকডাউন চলাকালে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে, তবে রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স, জরুরি পণ্যবাহী ট্রাক সহ জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে, তবে আমের বাজার আলাদা আলাদা জায়গায় আড়তের মাধ্যমে বিক্রয় করা যাবে বলে জানান তিনি। এছাড়াও বাগান থেকে আম ট্রাকে করে প্রেরণ করা এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহন চালু থাকবে। বাংলায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে। করোনা সংক্রমণ রুখতে গতকাল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। আজও পৌর শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে। শহরের প্রবেশের সড়কগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়াও পুলিশের কয়েকটি টিম শহরে টহল দিচ্ছে। চলছে 2টি ভ্রাম্যমাণ আদালত। ভারত থেকে পণ্য নিয়ে আসা নৌযানগুলোর কর্মচারীদের স্থলভাগে নামতে দেওয়া হচ্ছে না। ঈদের পর হঠাৎ করেই করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় মংলায় বর্তমানে আক্রান্তের হার 62%। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং কৃষক পর্যায়ে ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারকে এগ্রিকালচার কমিশন করার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। দুপুরে অর্থনীতি পর্যালোচনা ও বাজেট প্রসঙ্গ নিয়ে ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন সংস্থাটির গবেষকরা। শুধু মোটা অঙ্কের বাজেট নয়, বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি ও সক্ষমতা অর্জনের কথাও বলেন বক্তারা। এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর চেয়ে জীবন জীবিকার উন্নয়নে কাজ করার পরামর্শ দেন আলোচকরা। নতুন উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন ব্যাংকগুলোকে 30% ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকে ইতিবাচক ভূমিকা রাখার পরামর্শ দেন বক্তারা। খেলাপি ঋণ কমাতে স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনেরও তাগিদ দেন সিপিডির গবেষকরা। অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে অতখানি মনোযোগ না দিয়ে অনেক বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত হলো মানুষের জীবন এবং জীবিকাকে আরো বেশি শক্তিশালী পর্যায়ে নিয়ে যাওয়া। কিছু ওভার ইনভয়েসিং এর বিষয় কিন্তু আমরা দেখেছি ইম্পোর্ট পর্যায়ে, এবং সেইটাকে বিবেচনায় নিয়ে আমরা যেটা দাবি করছি সেটা হলো যে আমাদের যে কম্পিটিশন কমিশন আছেন, প্রতিযোগিতা কমিশন আছেন আমাদের দেশের ভিতরে, তাদের এই ধরনের নিত্য প্রয়োজনের দ্রব্যের আমদানি এবং বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা কিন্তু এক ধরনের ইনভেস্টিগেশন করতে পারেন, এবং এটার ভিতরে সত্যিকার অর্থেই বাজার প্রতিযোগিতা আছে কিনা সেটা দেখার সময় আছে।
সরকার অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিধি নিষেধ দিয়েছে বলে অভিযোগ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। যে অপশক্তি জিয়াকে হত্যা করেছিল তারাই এখন জনগণের ওপর নির্যাতনের খড়গ চালাচ্ছে বলেও মন্তব্য করেন তারা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও যুবদল এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শাড়ি লুঙ্গি চাল ডাল পেঁয়াজ তেল আলু সহ গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মির্জা আব্বাস বলেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং কথা বলার অধিকারে বিশ্বাস করে না তারাই জিয়াউর রহমানকে হত্যা করেছিল। সেই শক্তি এখন মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের উপর আজকে নিপীড়নের খড়গ চালিয়ে যাচ্ছে। অত দুঃখের সঙ্গে বলছি, আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আজকে বন্দী অবস্থায় হসপিটালে আছেন। তার চিকিৎসার সুযোগ চেয়েছিলাম আমরা তাকে বিদেশে নেওয়ার জন্য। আমরা জানিয়ে দিতে পারতাম কিনা, তবে সরকার নিঃসংশয়ী সরকার সেই অনুমতিটা দেয় নাই। এই সরকার হায় না সরকার, সরকার লুটেরা সরকার। এই সরকার যতদিন থাকবে এই দেশের মানুষের উন্নয়ন হবে না। এদিকে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ারও দাবি জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা তার কারামুক্তি দাবি করি। আমরা দাবি করি যে বাংলাদেশের অন্য যে কোনো মানুষের মতো এবং বহু বহু রাজনৈতিক নেতাদের মতোই তিনিও যেন তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান। অন্যায়ভাবে এই ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটা যেন প্রত্যাহার করা হয়। অন্যদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স অভিযোগ করেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে পুলিশ প্রশাসন দেশের বিভিন্ন স্থানে বাধা দিয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া সর্বোচ্চ সুচিকিৎসা পাচ্ছেন, তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার দাবি অযৌক্তিক। বিএনপি নেতাদের উচিত প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সম্পূর্ণ মানবিক কারণে তাকে এবং এই করোনা পরিস্থিতির মধ্যে তিনি যাতে পরিবার পরিজনের সাথে থাকতে পারেন সেজন্য তাকে তার প্রশাসনিক ক্ষমতা বলে মুক্তি দিয়ে তিনি এখন তার ঘরে অবস্থান করছেন এবং তার যে শারীরিক সমস্যাগুলো এগুলোর চিকিৎসা তিনি আজকে 20 বছর ধরে নিচ্ছেন এবং সেগুলো দেশেই সেগুলোর সমস্ত চিকিৎসা আছে। তো বিদেশে নেওয়ার দাবিটা অমূলক। বিএনপিকে অনুরোধ জানাবো, বরং তিনি তাকে কারাগারে না রেখে যে বাইরে রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। করোনাকালে দেশে বিনিয়োগ অনিশ্চয়তা সহসা কাটার লক্ষণ দেখছেন না অর্থনীতিবিদরা, তাই কর্মসংস্থান সহায়ক সরকারে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের কাজ দেবার পরামর্শ বিশ্লেষকদের। একই সাথে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাঁচাতে বাজেটে আলাদা বরাদ্দের তাগিদও দিয়েছেন তারা। করোনায় গত 1.5 বছর ঢুকছে দেশের ব্যবসা বাণিজ্য, নতুন বিনিয়োগ দূরে থাক, কোনো কোনো প্রতিষ্ঠানে অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন, তাই চাকরিও খোয়া গেছে অনেকের। এরই মাঝে প্রতিবছর চাকরির দৌড়ে যুক্ত হচ্ছেন অন্তত 22 লাখ নতুন মুখ। যদিও খাতা কলমে 2018 সালে 12,400 কোটি টাকা জাপান টোবাকোর বিনিয়োগের পর দেশে বড় কোনো বিদেশি বিনিয়োগ আসেনি, আর বিডিআর সবশেষ তথ্য বলছে সামগ্রিকভাবে দেশে বিনিয়োগ নিবন্ধন কমেছে 72%। 22 লক্ষ
নতুন ইয়াং ছেলে মেয়ে যারা কর্মক্ষেত্রে ঢুকছে তাদের জন্য আমাদের বিনিয়োগ বাড়াতে এবং সেটার বিশাল প্রয়োজন আছে এবং তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। যেহেতু বেসরকারি খাত বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতির ভিতরে রয়েছে, সুতরাং বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি খাতের উপরে সর্বব্যাপী নির্ভরশীল না থেকে সরকারি খাতের মাধ্যমেও আসলে বিনিয়োগ এবং কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার রয়েছে। করোনা পরিস্থিতিতে ভালো করা খাতগুলোতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। যে বেসরকারি খাতের বিনিয়োগের ক্ষেত্রে আমরা এখানে গুরুত্ব দেওয়া রয়েছে যে খাতগুলো ভালো করছে। এইবার যেটি আমরা মনে করি যে সরকারের উচিত হবে প্রত্যেকটি মন্ত্রণালয় তার প্রকল্পের মাধ্যমে কি পরিমাণ আগামী অর্থ বছরে কর্মসংস্থান হবে সেই লক্ষ্যটি তারা ঘোষণা করবে। বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করে বিনিয়োগ কর্মসংস্থান বাড়াতে হবে যাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় সেই নতুন প্রকল্পগুলো, সেই জন্য বিশেষভাবে বিনিয়োগ বৃদ্ধি, সেটা আভ্যন্তরীণ বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ দুটোকেই অ্যাট্রাক্ট করার ব্যবস্থা। এর আগে সেভাবে আলোচনা না এলেও করোনাকালে কৃষি খাতে অর্থনীতিতে রক্ত সঞ্চালন দিয়ে যাচ্ছে, তাই কৃষি খাতে উদ্যোক্তা তৈরির তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। কৃষিতে কিন্তু ইমিডিয়েট এমপ্লয়মেন্ট জেনারেশন করা যায় এবং এমপ্লয় কিন্তু ইমিডিয়েট রিটার্ন করতে পারে। আমাদের দেশে যে কোনো বড় একটা ইন্ডাস্ট্রি করলে বা ছোট ইন্ডাস্ট্রি করলে এটা কিন্তু মোটামুটি 2-3 বছর ছাড়া এ রিটার্ন আসে না, কিন্তু কৃষিতে কিন্তু যদি আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি এবং আগ্রহ সৃষ্টি করতে পারি তাহলে হবে কি এই উদ্যোক্তারা যেটা ইনভেস্টমেন্ট করবে 3-4 মাসের মধ্যে রিটার্ন পাবে, তার ক্যাশ ফ্লোটা কিন্তু চলতে থাকবে। বাজেট থেকে আমি মনে করি যে একটা থোক বরাদ্দ থাকা দরকার। যে ব্যবসা সহায়তা বাজেটে মূল ফোকাসের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। নতুন বাজেটে জিএম আসান, বাংলাভিশন, ঢাকা। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 ফেল, পদে নিরাপত্তা রক্ষী। এরই মধ্যে ইউটিউব দেখে বানিয়েছেন একটি ওয়েবসাইট যেখানে কল গার্ল সার্ভিসের নামে প্রতারণা করে হাতিয়েছেন লাখ লাখ টাকা। ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে পতিতাবৃত্তির এমন চক্রের দুজনকে ধরেছে গোয়েন্দারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঢাকা কল গার্ল সার্ভিস, এই ওয়েবসাইটে বিভিন্ন নারীর ছবির পাশাপাশি দেয়া আছে তাদের তথ্য। চাইলে যে কেউ অর্থের বিনিময়ে তাদের সঙ্গে একান্তে সময় কাটানোর অফার রয়েছে। ওয়েবসাইটটি তৈরি করেছেন আমির নামে এই নিরাপত্তা রক্ষী ক্লাস 8 ফেল। এই ঠকবাজ জানিয়েছেন ওয়েবসাইটে ঢুকতে প্রথমে দিতে হবে 260 টাকা, পরে বুকিংদাতার পছন্দ অনুযায়ী কাঙ্ক্ষিত সেবার জন্য তার মোবাইল নাম্বারটি দেওয়া হবে আরেক প্রতারক শহীদকে। যখন বুকিং দেওয়া হতো তখন আমি এই ভিডিও বা ইমোর জন্য কোনো লোক যদি বুকিং দিত তখন সেক্ষেত্রে প্রথমে একটা মেসেজ দিতাম কাস্টমার কাছে ইংলিশে যে আপনার বুকিংটা সফল হয়েছে, কিছু সময়ের মধ্যে আপনাকে কনফার্ম করা হবে। তারপরে কিছু সময় পর আরেকটা মেসেজ দিয়ে দিতাম যে হ্যাঁ যে আপনার এটা সফল হয়েছে, কিছুক্ষণের মধ্যে আপনার কাছে একজন কল গার্ল কল করবেন। এবার কাজটি এই শহীদের, মোবাইলে বিশেষ অ্যাপ ব্যবহার করে নারী কণ্ঠে সে কথা বলে বুকিং দেওয়া ব্যক্তির সাথে। আমাকে যদি 800 টাকা দিত আমি তামিমকে 400 টাকা দিয়ে 50-50 ভাগ দিয়ে ওনার টাকা ওনার কাছে দিতাম। আমি মেয়ে সেজে আমার যে ফোন আছে বাটন ফোনে ভয়েস পাল্টানো যায় সেই ফোনটা দিয়ে ভয়েস চেঞ্জ করে আমি কথা বলতাম কাস্টমারদের সাথে। টাকা পয়সা হাতিয়ে নেবার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত প্রতারক চক্রের সদস্যরা। বেশিরভাগ কাস্টমারে আমার ইমেল বক্সে কমপ্লেন করতো যে রিয়া প্রতারণা করতো, কিন্তু সিস্টেমটা এরকম ছিল যে কাস্টমার যখন অনলাইনে আবেদন করবে তখন কাস্টমারের বাজেট কত টাকা বা কতক্ষণ সময় এটা ইয়া করে তখন কাস্টমার আবেদন করতো অনলাইনে। গ্রেফতার এড়াতে টাকা নেওয়া হতো অন্যর বিকাশে, টাকা আসার আসল কারণ গোপন করা হতো বিকাশ এজেন্টের কাছে। 200 টাকা আসতো, 300 টাকা আসতো, লাস্টে আসছে হলো আমার 1900 টাকা আর হলো 520 টাকা, কিন্তু ও তার নাম্বারতে আসতো খালি লাস্ট নাম্বারটা বলতো। এরকম বেশ কয়েকটি চক্রের সন্ধানে মাঠে নেমেছে গোয়েন্দারা। নানা শ্রেণী পেশার মানুষ, বিবাহিত অবিবাহিত, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বিজনেসম্যান, তারাই বেশি এদের ক্লায়েন্টস। ওয়েবসাইট তৈরির পেছনে আরো কারা জড়িত তারও তদন্ত চলছে। বড় নেগেটিভ দিক। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। ধামরায়ে হাত মুখ বেঁধে তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বাধা দিতে গেলে ছোট বোনকেও ধর্ষণের চেষ্টা চালায় দুই বখাটে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এ ঘটনায় পারভেজ হোসেন ও সাদ্দাম হোসেন নামে দুই যুবকের বিরুদ্ধে রাতেই মামলা করেছেন নির্যাতিতার মা। আসামিরা ওই এলাকারই বাসিন্দা, তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। দুই মেয়েকে বাড়িতে রেখে মা বাবা কাজে গেলে এই সুযোগে প্রতিবেশী পারভেজ ও সাদ্দাম বড় মেয়েটির হাত মুখ বেঁধে ধর্ষণ করে। সে সময় ছোট বোন বাধা দিতে গেলে তাকেও ধর্ষণের চেষ্টা করে বখাটেরা।
পরে দুজনকেই ভয়ভীতি দেখিয়ে একটি কক্ষে আটকে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। এদিকে নির্যাতনকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। তামাক নিয়ন্ত্রণ সেল আছে, আছে আইন অমান্যকারীর জন্য শাস্তির বিধান, কিন্তু সেই আইন প্রয়োগে নেই তেমন কোনো তৎপরতা। আইনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন এবং তার প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু সেই আইনকে পাত্তা না দিয়ে সিগারেটের প্রদর্শন ও বিজ্ঞাপন দুটোই চলছে ঢাকা মহানগরী সহ দেশ জুড়ে। এছাড়াও পাবলিক প্লেসে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ হলেও কবে কোথায় কতজনের শাস্তি হয়েছে তা জানা নেই খোদ তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মকর্তাদের। মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে পৃথিবীতে যত মানুষ তামাক ব্যবহার করে তার অন্তত অর্ধেক মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তামাকের ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশ্বের সর্বোচ্চ তামাকজাত পণ্য ব্যবহারকারী দশটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। পৃথিবীর প্রায় 110 কোটি ধূমপায়ীর শতকরা 80% বাস করেন নিম্ন আয়ের দেশগুলোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে হৃদরোগে মৃত্যুর 30%, ক্যান্সারে মৃত্যুর 38%, ফুসফুসজনিত রোগে মৃত্যুর 35% এবং শ্বাসতন্ত্রজনিত রোগে মৃত্যুর 20% জন্য ধূমপান দায়ী। আর দেশে প্রতি বছর তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হয়ে অন্তত 1,61,000 মানুষ অকালে মৃত্যুবরণ করেন। এছাড়া ধূমপায়ীদের করোনায় আক্রান্তের ঝুঁকি 14 গুণ বেশি। গবেষকরা বলছেন তামাক খাত থেকে যে পরিমাণ রাজস্ব পায় সরকার, তামাকের কারণে নানা রোগের চিকিৎসা এবং মৃত্যুতে ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি। আইনের মধ্যে কিন্তু আছে যে তামাক কোম্পানি যদি বিলবোর্ড স্থাপন করে বিভিন্ন জায়গায় ভেন্ডার মেশিন দ্বারা দিচ্ছে বিনামূল্যে বিক্রি করার জন্য, এগুলোও কিন্তু যদি সে করে তাহলে তামাক কোম্পানিকে 1,00,000 টাকা জরিমানা, 3 মাসের জেল হতে পারে। তো সেগুলো তো হচ্ছে না। এই আইনের মধ্যে কিন্তু আরেকটা ফারাক রয়েছে, ত্রুটি রয়েছে, সেটা হচ্ছে যে খোলা সিগারেট বিক্রি করা, যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে, অনেকে 1 টাকা করে সিগারেট কিনে 1 টাকা দিয়ে বা 2 টাকা দিয়ে, তারা কিন্তু সহজে কিনতে পারে, কিন্তু পৃথিবীর কোনো উন্নয়নশীল বা উন্নত বিশ্বে খোলা সিগারেট বিক্রি হয় না। গ্যাটসের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে দেশে মোট জনসংখ্যার প্রায় 35.5% মানুষ তামাকজাত পণ্য সেবন করেন, যার মধ্যে পুরুষ 46% এবং নারী 25.2%। পাবলিক প্লেসে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ হলেও তা মানার প্রবণতা দেখা যায় না বাংলাদেশে। এমনকি সিগারেটের দোকানে তামাকজাত পণ্য প্রদর্শন রোধে নেই কার্যকর কোনো ব্যবস্থা, অথচ আইনে আছে সিগারেটের এমন প্রদর্শনের শাস্তি 3 মাসের জেল এবং 1,00,000 টাকা জরিমানা। এই আইন প্রয়োগ যাদের কাজ কি করছে তারা? ঢাকা সিটিতে এই টোবাকো অ্যাক্টের অধীনে সবশেষ কবে কোথায় কাকে শাস্তি দেওয়া হয়েছে এরকম কোনো তথ্য আছে ঢাকা রাজধানীতে? এই মুহূর্তে আমি ঠিক স্মরণ করতে পারছি না। আমাদের নিজস্ব অর্থাৎ সেলের অধীনে নিজস্ব ম্যাজিস্ট্রেট নাই। আমরা সাধারণত জেলা প্রশাসনের কর্মরত ম্যাজিস্ট্রেটদের সহায়তা গ্রহণ করে থাকি এবং তারা অন্য অন্য অনেকগুলো আইনের সাথে এই আইনটাও বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে তরুণ প্রজন্মের মাঝে ই সিগারেট নেয়ার প্রবণতা লক্ষণীয়। গবেষকরা বলছেন ইলেকট্রনিক সিগারেটের ভেতরে থাকে নিকোটিনের দ্রবণ যা ব্যাটারির মাধ্যমে গরম হয়, এর ফলে ধোঁয়া তৈরি হয়, এটিও মস্তিষ্কে ধূমপানের মতো অনুভূতি সৃষ্টি করে। গত কয়েক বছর ধরে এই ই সিগারেটের প্রচলন বাড়লেও ইউরোপ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এর ব্যবহার নিষিদ্ধ রয়েছে। তাই ব্যাপক বিস্তারের আগেই ই সিগারেট আমদানি নিষিদ্ধে সরকারের পদক্ষেপ জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সুতরাং আইনের মধ্যে অবশ্যই ই সিগারেটকে আমরা আইনত নিষিদ্ধ করা প্রয়োজন। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর, চাঁপাইনবাবগঞ্জে বাড়ল আরো 7 দিন। সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না, অভিযোগ বিএনপির, দুস্থদের মাঝে খাদ্য বিতরণে বাধা দেওয়ার অভিযোগ। নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে এগ্রিকালচার কমিশন গঠনের পরামর্শ সিপিডির, বিনিয়োগ বন্ধ কাটাতে কর্মসংস্থান সহায়ক সরকারি বিনিয়োগ বাড়ানোর তাগিদ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10।
দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladeshane এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshane। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ।